রাজধানীর মিরপুরে আবারও সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা। বেতন বৃদ্ধির দাবিতে সকালেই তারা অবস্থান নেন মিরপুর 10 নম্বর গোল চত্বরে। এতে মিরপুর 10 নম্বর থেকে 11 এবং 14 নম্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের একটি বড় অংশ অবস্থান নিয়েছে মিরপুর 11 নম্বরে। এ সময় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে স্লোগান দেন। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের দোকানপাট। এ নিয়ে টানা 3 দিন ধরে মিরপুরে চলছে শ্রমিকদের আন্দোলন। গত 2 দিন ওই এলাকায় কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যদিও এরই মধ্যে বিজিএমইয়ের পক্ষ থেকে বেতন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও রাজপথে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানী মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, তারা তো গত 3 দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকের দিনে আন্দোলনের কি অবস্থা দেখছেন সবশেষ? নিশি, সকাল 10টার পর থেকে মূলত পোশাক শ্রমিকরা আজকে মিরপুর 11 নম্বরে যে স্টেশনটি আছে মেট্রো রেলের স্টেশন, সেখান থেকে মূলত তাদের যে আন্দোলন সেটি শুরু করে। এরপর থেকে তারা একটি মিছিল বের করে, মিছিলটি বের করে তারা মিরপুর 10 নম্বর প্রদক্ষিণ করে আবার এখানে দেখছেন আপনি পোশাক শ্রমিকরা খণ্ড খণ্ডভাবে অবস্থান নিয়েছেন। তারা সবাই আসলে এক জায়গায় নেই, তারা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড অবস্থানে আছেন। তবে মিরপুর 11 মেট্রো স্টেশনের নিচে তারা ওইখানে অবস্থান করছেন। তারা ওইখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন, কোনো গাড়ি এবং অন্য কেউ যেন যেতে না পারে সে ধরনের একটা ব্যারিকেডও তারা দিয়ে রেখেছেন। মূলত তারা মজুরি বৃদ্ধি সহ তাদের যে দাবিগুলো আছে সেগুলোর দাবি জানাচ্ছেন। তার সাথে নতুন একটি দাবি তারা তুলেছেন, সেটি হচ্ছে তাদের সহকর্মীদের গতকাল যে হামলাটা হয়েছিল তাই সেখানে তারা দাবি করছেন দুর্বৃত্তরা তাদের 2 জন সহকর্মীকে মেরে ফেলেছে, সে ধরনের একটি দাবি তারা করছেন। তারাও তার সেটি বিচারও চাচ্ছে আজকে। আজকে আমাদেরকে যেটি জানালো, বললো মজুরি বৃদ্ধি না করলে যেন তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম যেন কমানো হয়, এটাই হচ্ছে মূলত তাদের দাবি। বলছে যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে, তারা তাদের অবস্থান জানান দিবে। আর যেহেতু আজকে অবরোধের দ্বিতীয় দিন, সেক্ষেত্রে কিন্তু রাজপথে এমনি গাড়ি চলাচল সকাল থেকে কিছুটা করছিল, তবে এখন এখানে গার্মেন্টস শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুরের 10, 11 এবং 14 আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু মোটেই কোনো গাড়ি চলাচল করতে পারছে না। নিশি, অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, আশরাফুল আলম আকাশ মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।